হ্যাঁ, কাশকে দেখলে আপনি লক্ষ্যে যাবেন। সো উপরওয়ালা যদি কোনো ম্যাজিক ট্যাজিক করায়। হ্যাঁ, প্রেমিকা একদিনের জন্য হলেও প্রেমিকা, আমার প্রেমিকাকে আরেকজন বিয়ে করে নিয়ে যাবে, এখানে কেন যাবো? অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, এই জন্য তারা নিজেরা নিজেরা সেরে ফেলে। শুটিংয়ে এরকম কি হয়েছে যে রোমান্টিক কোনো সিন থাকে বা আছে, বাট নায়িকা সেই দৃশ্য করতে লজ্জা পাচ্ছে, তখন আপনার রিয়াকশন কি হয় বা আপনি কি করেন? এক্সদের বিয়েতে দাওয়াত পেলে কি করবেন, আর ওখানে গেলে কাকে সাথে নেবেন বিয়েতে গেলে? এক্সদের বিয়েতে দাওয়াত পেলে যাব না, কেন প্রথমে যাব না? আমার আমার খুশি। হ্যাঁ, প্রেমিকা একদিনের জন্য হলেও প্রেমিকা, আমার প্রেমিকাকে আরেকজন বিয়ে করে নিয়ে যাবে, এখানে কেন যাবো? আমার পকেটে টাকা আছে, আমার যদি এত বেশি খারাপ লাগে আমি কাচ্চি ভাইতে যাব, আমি নাজিরা বাজার যাব, যে আমি বিরিয়ানি খাবো, কাচ্চি খাবো, এক্সের বিয়েতে যাবো না। এবার এখন মেয়েদের প্রপোজাল রিজেক্টেড করেন কিভাবে? রিজেক্ট করি না, আমি কিছু বলি না, আমি চুপচাপ ব্যাপারটা দূর থেকে অবজার্ভ করি, করে একটু লজ্জা পাই, এই এতটুকুই, কিছুই বলি না। ক্রাশকে বিয়ে করতে হলে কি করতে হবে? ক্রাশকে বিয়ে করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আর কোনো উপায় নেই, কারণ ক্রাশের সামনে যে কথা বলা তো সম্ভব না। হ্যাঁ, ক্রাশকে দেখলে আপনি লক্ষ্যে যাবেন। সো উপরওয়ালা যদি কোনো ম্যাজিক ট্যাজিক করায়। শুটিংয়ে এরকম কি হয়েছে যে রোমান্টিক কোনো সিন থাকে বা আছে, বাট নায়িকা সেই দৃশ্য করতে লজ্জা পাচ্ছে, তখন আপনার রিয়াকশন কি হয় বা আপনি কি করেন? তখন কিছুই করি না, হাসি। এটা একবারই হয়েছে, আমার খুবই ভালো ফ্রেন্ড ফারিয়া শাহরিন, হ্যাঁ, ওর সাথে আমি আরমান রহমান প্রত্যয়ের একটা নাটক করছিলাম, ওই নাটকটা করার সময় ও খুবই লজ্জা পাচ্ছিল, দুজন হাসাহাসি করতে করতেই আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে এইভাবে। এটা হয় মাঝে মধ্যে, এটা হয়, আমার আমিও হাসি, আমিও লজ্জা পাই মাঝে মধ্যে। নায়িকারা কি করে? নায়িকারা মজা করে আর কি করবে, মজা নিয়ে নেয়। নায়ক নায়িকারা ম্যাক্সিমাম সময় হচ্ছে গোপনে বিয়ে করে, বিয়ে করা কি অন্যায় নাকি, কেন গোপনে বিয়ে করে? বিয়ে করা অন্যায় না, গোপনে করে হয়তো বা তখন জানাতে চায় না, বা অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, এই জন্য তারা নিজেরা নিজেরা সেরে ফেলে। জীবনে প্রথম ক্যামেরার সামনে অ্যাক্টিং করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভয়ঙ্কর। যেমন? আমি তো থিয়েটারে ছিলাম, তো থিয়েটারে যেটা হয় যে সামনে অডিয়েন্স থাকেন, অ্যান্ড থিয়েটার অ্যাক্টিংটা তো একটু লাউড, হ্যাঁ একটু মেলো। হ্যাঁ, সো আমি যখন প্রথম আসি ক্যামেরার সামনে ওই অ্যাক্টিংটাই করছিলাম, আমার মনে হচ্ছিল যে আই এম ডুইং ভেরি গুড, আমার সামনের অ্যাক্টরগুলো এত আস্তে আস্তে কথা বলে কেন, তাদের এক্সপ্রেশন হচ্ছে না মনে হয়, আমি মনে অনেক ভালো করছি। পরে গিয়ে যখন টিভিতে দেখলাম, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে আমার ফ্যামিলির সবাই আশেপাশে বসে থেকে ওটা দেখছিল, আর আমি চাচ্ছিলাম যে মাটি ফাঁকা হয়ে যাক, আমি ওটাতে ঢুকে যাই, আমার অ্যাক্টিং কেউ না দেখুক। মেয়েদের কোন অভ্যাসটা একদমই ভালো লাগে না? কিচ্ছু না, মেয়েদের একটা জন্মসূত্রে পাওয়া অভ্যাস, এটা আমার মারও আছে, এটা আমার বোনেরও আছে, এটা আমার বান্ধবীদেরও আছে, জীবনে প্রেম করেছিলাম, আমার ওই প্রেমিকারও ছিল, যদি জিজ্ঞেস করা হয় হঠাৎ করে চুপ করে থাকে, হ্যাঁ চুপ করে থাকে, কোনো কথা বলে না, তখন গিয়ে যদি জিজ্ঞেস করি কী ব্যাপার প্রবলেম, কিচ্ছু না, মানে এই কিছু না বলার পরে যদি কোনো পুরুষ মেনে নেয় যে আসলেই কিছু হয়নি, আর পুরুষটা যদি চুপ থাকে, ওর জীবন শেষ, ওর জীবন শেষ।